কোন আমাকে 4 মাস আমাকে কেউ একবেলা খাবার দেয়নি। আমি এমন একটা দিন গেছে যে আমি মুড়ি খেয়ে কাটিয়েছি, এমন একটা দিন গেছে যে আমি মুড়ি খেয়ে কাটিয়েছি। সেই সমস্যার সময় আমার মা আমার মাসিদের বাড়ি গেছে, কারোর বাড়ি থেকে কোনো রেসপন্স পাইনি। আমাকে কেউ খাওয়াচ্ছে, কেউ খাওয়াচ্ছে না, আমরা মা মেয়ে খেটে খাচ্ছি, অতএব আমার কাউকে হয়নি। দিদি, গ্রাজুয়েশন পাস করে তুমি হঠাৎ করে কেন এই ভাতের হোটেল খুললে, কেন জব নয়? চারিদিকে শুধু নন্দিনী, মোবাইল খুললে টিভি খুললে শুধু নন্দিনী। নন্দিনী থেকে এবার বেরিয়ে এক নারীর গল্প শোনাবো তোমাদেরকে আজকে, যে রাধে সে চুলো বাঁধে। আজকে আমি তোমাদেরকে বলবো গ্র্যাজুয়েট রাইদির কথা, যে এমন এক নারী বাবার মৃত্যুর পর মায়ের স্পাইনাল কার্ডে সমস্যা হয়ে যায়, তারপরেও বহু প্রতিকূলতার মধ্যেও নিজের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় চেষ্টা করছে। আজকে শুনবো তারই গল্প তারই মুখ থেকে, তার সাথে ফ্রেশ ফ্রেশ খাবারগুলো তৈরি করাও দেখাবো। তোমরা যারা আমাকে চেনো না, আমি শুভজিৎ, ওয়েলকাম টু ফুডি গেট। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই যে পরমব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দেবে অঙ্গে তাই তো যাবে সঙ্গে। ফুডি গেট মানে বেটার ফুড, বেটার লাইফ, সেটা কতটা দিদির খাবার খেয়ে বুঝে নেবো মামা। এরকম খাবার আমি বাপের জন্য কোনো পাইছো টলে খাইনি। খুব ভালো লাগলো, আমি ফার্স্ট টাইম এসে এখানে, বাট খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলো, খুব ভালো, একদম ফ্রেশ ছিল। দিদি, গ্র্যাজুয়েশন পাস করে তুমি হঠাৎ করে কেন এই ভাতের হোটেল খুললে, কেন জব নয়? অনেক ট্রাই করেছিলাম, কোনো জায়গা থেকে কোনো অপশন আমার কাছে আসেনি। প্রচুর ট্রাই করেছি, প্রচুর। তারপরে বাবা মারা যায়। বাবা মারা যায় কিভাবে, মানে তোমার তো বাবারই এটা হোটেল ছিল? হ্যাঁ, বাবা মারা যায় 2015-তে, মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল বাবার। তখন পয়লা বৈশাখের দিন আমার বাবা মারা যায়। তারপরে কিছুটা ভেঙে পড়ে তাও দাঁড়িয়েছিলাম কিছুটা। তারপরে আবার 2019 সালে আমার মায়ের স্পাইনাল কর্ডে অপারেশন হয়। তারপরে 2019-2020 পুরোপুরি মাকে নিয়ে আমি ছিলাম। আমার মায়ের নিট পোর্শন পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছিলো, মা চলতেও পারতো না, ফিরতেও পারতো না। তারপরে 2021 সালে আমি আবার শুরু করলাম, আমার বাবার হোটেলটাই আমি আবার শুরু করলাম। মার মেয়ের যৌথ প্রয়োজনে আজকে এতটা মানে ইয়ে করেছে, কারণ আমাকে আমাদেরকে আমাকে আমার মাকে সাপোর্ট করার মতো আমাদের পেছনে কোনো আত্মীয় স্বজন বা কেউ নেই। এই মুহূর্তে তোমাদের তাহলে পেট চালাচ্ছে এই হোটেল? এই হোটেল, এই হোটেলে তোমাদের পেট চালাচ্ছে। কি কি রান্না করো? রান্না তোমার প্রত্যেক দিন থাকবে, তোমার রুই মাছটা একদম কমন প্রত্যেক দিন থাকবে। এবার তার মধ্যে তোমার কোনো সময় যদি চারাপোনা পাই, চারাপোনা আনি, তেলাপিয়া আনি, যখন যেরকম মাছটা আমি পাই। মানে ফ্রেশ খাবার তুমি? একদম ফ্রেশ। তার জন্য দেখলাম যে কম কম করে রান্নাগুলো করো। যেটা আমি পাই সব সময় আমি সেটা আনে এনে খাওয়ানোর চেষ্টাটাই করি আমি। কেউ বলে আমাকে কেউ খাওয়াচ্ছে, কেউ খাওয়াচ্ছে না, আমরা মা মেয়ে খেটে খাচ্ছি, অতএব আমার কাউকে হয়নি। মুড়ি খেয়ে কাটিয়েছি কিন্তু একজন বাইরের একজন দাদা বৌদি আছে আমার, সে আমাকে আমাকে এবং আমার মাকে তার বাড়ি নিয়ে গিয়ে রেখেছে, ইভেন খাইয়েছেও। ইভেন এই কথাও বলছে যে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি যখন ইচ্ছে আমার বাড়িতে আসবে, আমার দরজা খোলা। কিন্তু আমার সেই সমস্যার সময় আমার মা আমার মাসিদের বাড়ি গেছে, কারোর বাড়ি থেকে কোনো রেসপন্স পাইনি, কেউ পাইনি না, কোনো জায়গার থেকে আমরা কোনো রেসপন্স পাইনি।
জীবনটা কষ্ট করে প্রথম ছিল বেড়ার, তারপরে করতে 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 একটা অ্যামাউন্ট জমা করলাম, করে আমি তারপরে আবার পাকা করলাম। কথা বলতে গ্র্যাজুয়েট দিদির এই ভাতের হোটেল আমরা তোমরা সবাই মিলে যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি না, এটা থেকে ভালো কিছু হতে পারে না। এই ধরনের মানুষজনকে সাপোর্ট করা উচিত। দেখো নন্দিনীর মতন অনেক হোটেল আছে, অনেক হোটেল মার্কেটে রয়েছে, অনেক পাইস হোটেল আছে। আমি কাউকে কারোর সাথে তুলনা করছি না, কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের মানুষ কিন্তু সত্যি নিরি। আচ্ছা থালি শুরু হয় কত টাকা থেকে? থালি শুরু হয় তোমার ভেজ থালি শুরু হয় 35-40 35-40 তারপরে মাছ তোমার 60 থেকে শুরু, 60 হচ্ছে তোমার তেলাপিয়া চারাপোনা, আচ্ছা আর 70 হচ্ছে তোমার রুই, আর 80 হচ্ছে তোমার ট্যাংরা। ট্যাংরাতে 3 পিস দাও বলছি। হ্যাঁ 3 পিস ট্যাংরা, ফুলকপি আলু দিয়ে ঝোল, যেহেতু এখন ফুলকপির সিজন, আচ্ছা তাই এখন ফুলকপি আলু দিয়ে ঝোলটা করছি ট্যাংরা। আর তোমার চিকেন ভাত হচ্ছে 100 টাকা, আর মাটন খুব একটা হয় না, যখন কাস্টমারদের ডিমান্ড থাকে যে দিদি আজকে মাটন খাবো করো, তখনই মাটনটা করি। মাটন 180 টাকা, 180 টাকা 2 পিস দিয়ে, আর চিকেনও 2 পিস দিয়ে। হ্যাঁ চিকেনও 2 পিস দিয়ে। মা আমের এই যৌথ প্রযোজনায় আজকে গ্র্যাজুয়েট দিদির ভাতের হোটেল আরো অনেক দূর যাক আমরা চাই, এবং আশা করি তোমাদের সাপোর্ট দিদি পাবে। প্রপার অ্যাড্রেস কি পাবে, নাম্বার টাম্বার সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবো। দেখতে থাকো আজকের ভিডিও, দিদির খাবার কেমন হয় চলো খেয়ে দেখি। বন্ধুরা রায় দিদির কথা তো আমরা শুনলাম, সত্যি সত্যি খুবই ইন্সপিরেশন করছে আমাকে, এবং এরকম জায়গা থেকে উঠে আসছে যেখানে কাউকে কে সাপোর্ট করছে না, সেই জায়গা থেকে দিদি একটা নিজের জায়গাটা তুলে ধরার চেষ্টা করছে। এরকম ধরনের মানুষকে সত্যি সাপোর্ট করা উচিত। তবে সবই তো ঠিক আছে, খাবার কেমন, খাবার কি বৃত্তান্ত, রায় দিদি আর সীমা দিদা মানে মা মেয়ের যৌথভাবে প্রচেষ্টা কেমন কি চলছে। দেখো এখানে আমি নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছ মাছ মাংস দুরকম মাছ, ঠিক আছে, এটা কিন্তু রুই মাছ, ট্যাংরা মাছ, তার সাথে কিন্তু চিকেন রয়েছে, তার সাথে এখানে কিন্তু মাছের তেলের বড়া, বেগুন ভাজা, এটা একটা বাঁধাকপি তরকারি, ডাল রয়েছে, একটা ভাজা রয়েছে, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, আর এখানে একটা বাটা রয়েছে। সব মিলিয়ে তোমাদেরকে বলেছিলাম 35 টাকা থালি, 35 টাকা থালিতে তোমাদের সব থাকবে, মাছগুলো বাদ, মাছ মাংস বাদ দিলে এই ভাজাটা দেখতে পাচ্ছ এটা বাদ যাবে, আর বেগুন ভাজাটা বাদ যাবে, আদারওয়াইজ আর এই বাটাটা বাদ যাবে, আদারওয়াইজ কিন্তু সমস্ত কিছু 35 টাকা থালিতে, মানে একটা তরকারি, ডাল, ভাজা, স্যালাড, তার সাথে কিন্তু চাটনি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বেশি না ভাটবোকে খাওয়াতে চলে আসি, কারণ রান্নাটা আমার চোখের সামনে তৈরি করা হয়েছে, আমার মারাত্মক লোভ লেগেছে, এতক্ষণ আমি মানে অনবদ্যভাবে কষ্ট করে আর কি অপেক্ষা করছিলাম। খাবারের রিভিউ হয় না, এটা 5-star হোটেল নয়, তাও বলবো রাইসগুলো কি দারুণ। দেখো একদম মিনিকের চাল, ডালটা দিয়ে গরম গরম একটুখানি খাওয়া যাক, আহা আলাদাই, মুসুরির ডাল দিয়ে ভাত মেখে। এই গ্র্যাজুয়েট দিদির এই হোটেলে পাশাপাশি কিন্তু অনেক হোটেল আছে, কিন্তু দেখো দাম যেমন কম দাম যেমন বেশি অনেক কিছু থাকতে পারে, তার কোয়ালিটিও তোমাদের মেনটেন করতে হয়, সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে কোয়ালিটিটা কি আছে। গ্র্যাজুয়েট দিদির এই ভাতের হোটেলের খাবার কিন্তু আমার এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে, আলাদাই আলাদাই লাগে। আমি ভেজ খাবারটা খেয়েছি, এরপর দেখো ট্যাংরা মাছ, একদম পাতলা ঝোল, একদম পাতলা ঝোল দেখতে পাচ্ছ, একদম দেশি ট্যাংরা গুলো। সাতগাছির এই পাইস হোটেলের খাবার কি দারুন, ঠিক আছে, যারা এই অঞ্চল থেকে দেখছো তারা একবার এই দোকানে ভিজিট করো, আমি বলবো এই দোকানের খাবার মারাত্মক। দেখো মাছগুলো একদম ফ্রেশ, কিন্তু নিয়েছি রুই মাছ তোমরা এরকম পিস পাবে, তোমরা যদি একদম প্রপার শুধু রুই মাছটা নিতে চাও তোমরা কিন্তু 40 টাকার বিনিময়ে তোমরা এখানে পেয়ে যাবে, টমেটো দিয়ে দেখো, আর রুই মাছটা ফ্রেশটা দেখো কিরকম ফ্রেশ, আলাদাই ফ্রেশ আলাদাই ফ্রেশ। কারণ আর এরকম যদি মাছের ঝোল হয় না, তোমার তো বাড়ির মায়ের হাতে রান্নার কথা মনে পড়বেই। তো এই যে ভাতটা, এটুকু তো হবে না, দিদির কাছ থেকে আরেকবার ভাত চাইবো। তবে এখানে ভাত কিন্তু বন্ধুরা 5 টাকায় পাওয়া যায়, দিদি একটা ভাত দিয়ে আমাকে এক্সট্রা দিচ্ছে, এই যে পরিমাণটা, এই পরিমাণটা কিন্তু 5 টাকার পরিমাণ। আমি একটু চিকেনে যাই, চিকেনে কিন্তু একটা লেগ পিস পেয়েছি, আর চিকেনে তুমি তোমরা কিন্তু চাইলে
পঁচিশ টাকা করে পার পিস লেগ পিসও পেতে পারো বা এমনি পিসও পেতে পারো, পঁচিশ টাকা করে কিন্তু তোমরা তোমাদের পড়বে। ও চিকেনটা সব দেখো, ও এটা চিকেন এত নরম, হ্যাঁ এরকম করবো আলাদাই, এরকম পড়ে গেল মানে এতটাই নরম। গ্যাজুয়েট দিদির এই ভাতের দোকানে কিভাবে আসবে প্রপার তোমাদেরকে জানাবো, তো চলো এটা আমি একটু শান্তি করে খাওয়া দাওয়া করি, তোমরাও আসবে মজা করে খাওয়া দাওয়া করবে, চলো। খাবার যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি, এই ছোট্ট দোকান আর এই দোকানের খাবার অসাধারণ, অভাবনীয়, অতুলনীয়। এই জায়গাটায় আসতে গেলে কিভাবে আসবে, এই যে হোটেল তাজ দেখতে পাচ্ছ, এবার অনেকে বলো হোটেল তাজ তো অনেক আছে, ভাই হোটেল তাজের পাশে, এটা কোথায় আমি বলে দিচ্ছি, দমদম স্টেশন থেকে যদি নামো, নেমে নাগের বাজারগামী যে অটোগুলো যায় অটোগুলো ধরবে, ওখান থেকে নেমে সাতগাছি এক থেকে দু মিনিট হাঁটা পথে লাগে, সাতগাছির মোড়েই হোটেল তাজ, হোটেল তাজের পাশেই এই হচ্ছে দিদির দোকান। দিদির দোকানে আসতে আমি বলছি কারণ আমি জানি এই দোকানের খাবার কি, যারা তোমরা দমদম দেখছো বা দমদমের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন দেখছো বা যারা দূর থেকে আসতে চাইছো, এই গ্যাজুয়েট দিদির খাবারগুলো একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় দারুণ লাগবে। তো প্লিজ ডু সাপোর্ট গ্যাজুয়েট দিদি, আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এরকম ধরনের মানুষকে সাপোর্ট করো। দেখো নন্দিনী নন্দিনী অনেক চলছে, বাট নন্দিনীর পাশাপাশি এরকম নন্দিনী কিন্তু প্রচুর আছে, এটা প্লিজ বুঝবে। হ্যাঁ আপনি আসুন, আমি সো এখানে থাকলো ইনস্টাগ্রাম লিংক, প্লিজ প্লিজ ফলো করে দাও, আর যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে দাও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও, কেন করছো না, এখনো তো 20,000 হলো না, এত কাটছে তোমাদের ভাই, এত কাটছে। সো টাটা, টেক কেয়ার, লাভ ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশেষে একটাই কথা বলবো, এই ভিডিও যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে বাহ্যিক গঠনের কাছে হয়তো বাস্তবতা হার মানবে।